এবং যিনি এই মালটা সুপ্রাই মাল তিনি রিসিভ করছেন, তিনি ক্রয় করে আসছেন, তাকে অন্য করতে হবে। আমরা অর্থাৎ আমি বাসীকে একটা বিষয় বলতে চাই যে আপনার কিন্তু কুষ্টিয়া জেলা পুলিশ নিয়ে আমার এখানে ব্যবহার করে একই রকম আমাদের যে কমান্ড কন্ট্রোল আছে সেই কমান্ড কন্ট্রোল ফলো করে আমাদের আইন শৃঙ্খলা উন্নয়ন করার জন্য যা যা করা দরকার হয় আপনাদের কাজ করা। আর আপনারা তারিক কুমার এখানে দেখছেন, বিগত সময় দেখেছেন, আগে দেখছেন, একইভাবে আমি আপনাদের আরও বলতে চাই যে অপরাধী যারা আছে তারা তো সুকৌশলে এই অপরাধগুলো করে থাকে এবং কোনো প্রমাণও রাখে না কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু আমাদের তথ্য প্রযুক্তির সহায়তায় অনেক কষ্ট করে আমাদের সে কিন্তু তার নাম না বললে তো আসলে ভুল হবে। হয়তো অফিসার ইনচার্জের কথা বলছি সেও সারা কাজ করে করছে এবং তাকে তার ব্যস্ত ভুল হাঁটে অর্থাৎ আমাদের যে টিম দৃষ্টি বলছে অনেক সময় দেখা যায় একজন আরেকজন সাথে ফুল সাপোর্ট না কাজ করে অফিসার মডেল থানা পুলিশ সকলে খুব আন্তরিকভাবে এই কাজটি করতে পারছে এবং আগামীতে যে ধরনের ঘটনা ঘটুক না কেন আমাদের মোটামুটি সক্ষমতা বাড়ছে, আমরা উপকৃত আসামকে গ্রেপ্তার করে আইনি আওতায় নিয়ে এসে আমরা কুষ্টিয়া জেলার যে কোনো এই আসামিগুলো আশা করছি কয়েকদিন ধরে এই কতগুলো করছে কতদিন আগে জেলা করে রাখছে আপনারা তো মনে করেন যে বিভিন্ন সময় পুলিশের কাছে এরা হয়তো আরো আরো অন্য জায়গায় এটা আছে বিভিন্ন জেলার বাইরের মানো হতে পারে আমরা তদন্ত সাপেক্ষে চুরাই মাল এই জন্য সে হিসেবে আমরা বিতর্কটা মানব তিনটি কোথাও একটার সাথে আর একটা আর এইখানে একটা আর একটা পাখি ভ্যান আছে সেই পাখি ভ্যানের যে মালিক উনিও আছে। আমরা এরপর আমরা আরও একটা উদ্ধার করেছি দিদি ভাইকে পাশাপাশি এই যে ভ্যান দিচ্ছে এই ভ্যানের নাম হচ্ছে পাখি পাখি ভ্যান এটা আপনার গান করেছিলেন আমরা এটা উদ্ধার করছি খুব অল্প সময় মধ্যে উদ্ধার করছি অল্প সময় আপনি আরও দুটো দুটো একটু বলেন আমি খুব খুশি না আমি কখনোই ভাবিনি পাবো এবং আমি পুলিশের পুলিশের ধন্যবাদ জানাই আমি অল্প দিনে এই গাড়িটা আমার একমাত্র কর্মজীবী গাড়ি আমি খুঁজে পাইছি আমি খুব সন্তুষ্ট আমি সবাইকে জানাই ধন্যবাদ। আমার বাসা আরোয়াপাড়া তিন নম্বর স্কুল বাদুর আলী বিশ্বাস প্রথম লেন মেয়র সাহেবের বাসার পাশে। আপনার নাম? আমার নাম রাশিদুল ইসলাম। আপনি ভ্যানটা কীভাবে করে দিচ্ছিলেন মানে আপনার তো গরিব লোন করে করেছেন লোন করে কত টাকা লোন করে লোন করেছিলেন 60,000 টাকা প্রতি লোন করেছেন এটা আপনার সেতু অফিস থেকে নিয়মিত কিস্তি দেওয়া লাগে কিস্তি আপনি তো আমাদের প্রতি খুশি আছেন খুব খুশি আপনাকে অনেক ধন্যবাদ আপনার ইজি ভাই তার বাবা হারিয়ে গেছিল কি হারাইছিল আমার ইজি ভাই এই যে কবে হারাইছিল আপনার এটা গত শনিবার এই যে শর্ট টাইমে যে কুষ্টিয়া জেলা পুলিশ
আপনার এই ইজি বাইকটা উদ্ধার করলে তো আপনার আসলে কি কি বলার আছে? অনেক খুশি, অনেক খুশি হয়েছে স্যারদের কাজে, আমি অনেক খুশি হয়েছি স্যাররা আমার একটা পরিবার চলে মনে করেন না ইজি বাইকে, আমি এটাতে ইনকাম করে খাই সেটা শুরু হয়ে গেছিল স্যাররা আমার অনেক শর্ট টাইমে এটা আমাকে উদ্ধার করে দিয়েছে। এটা পেয়ে আপনার অনুভূতি কি? যে আমি অনেক খুশি স্যার। ঠিক আছে।